ছড়ার নাম পুরাতন ভৃত্য, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ভূতের মতন চেহারা যেমন হীন বোধ অতিভ, যাকে চেহারায় গিন্নি বলেন কেসটা বেটাই চো। উঠিতে বসিতে করি বাপান্তর, শোনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। পর প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি চেষ্টা, যত কদি তারা নাই বা ইশারা খুঁজে ভিড়ি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নেই জানে, একখানা দিলে নিমিষে তিনখানা করি আনে। যেখানে সেখানে দিবুসে দুপুরে নিদ্রা কি আছে সাদা, মা গলরবে গালি দিয়ে যাবে পাজি হতভাগা গাদা। দরজার পাশে দাঁড়িয়ে আছে হাসে, দেখে জ্বলে যায় ভিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত। ঘরের পট্টি রুক্ষ মূর্তি বলে আর পারি না তো, রইল তোমার এ ঘর দুয়ার কেষ্টা রেলয়ে থাকো। নামানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথা কি গেল টাকাগুলো সব যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিন আর দেখা পাও তার ভার, করিলে চেষ্টা কেষ্টা তার কি ভিত্ত মেলে না। শুনি মহারাজে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলে তোরে বাজি ধরাতেই আজি চুপ করে দিনি তোরে। ধীরে চলে যায় ভাগি গেল দায়, পরদিনে উঠে দেখি হুকটে বাড়াই রয়েছে দানের বেটা বুদ্ধির দেখি। প্রসন্ন মুখ নাই কোনো যুগ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ি কি করিব তারে মোর পুরাতন ভিত্ত। নমস্কার।